नमस्कार बंधु स्पोर्ट पेंसिल चैनल नतून भिडियो स्वागत शुरू करब आज नतून भिडियो एक ही संगे प्रत्येक दिन बोलते ही भिडियो नीचे थका सबस्क्राइबर बटन प्रेस कर छुए देवें ते अपनी हो जाए स्पोर्ट पेंसिल चैनल गुरुत्वपूर्ण सदस्य एक ही संगे नम्बर देवने इस्ट बेंगलियन एक ग्रुप तैयारी অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থক সেখানে যোগ দিয়েছেন। আপনি কেন বাদ থাকবেন? আপনি আপনার মতন করে মতামত দিয়ে সেই গ্রুপে যুক্ত হয়ে যান। এবার চলে আসি বন্ধু সব থেকে বড় প্রসঙ্গে, 14 কোটি ফুটবলার বন্ধু, এটা কোনো অভাবনীয় নয়। অনেকে বলছেন গোয়েঙ্কার পয়সা আছে, গোয়েঙ্কা নিতেই পারে। 14 কোটি টাকা দিয়ে একটা ফুটবলারকে, এটিকে মোহনবাগান বলুন বা মোহনবাগান সুপার জায়ান্টস, তারা নিচ্ছে। ছোট্ট করে বলে কামিংস, আমি বেশি আর কিছু বলবো না। এর পাশাপাশি এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্টসকে টক্কর দেওয়ার জন্য প্রথমবার ইস্ট বেঙ্গল ক্লাব এমন একজন ফুটবলারকে বেছে নিয়েছে, তিনি কোনো অংশ কম যান না। বন্ধু, তিনি হয়তো বিশ্বকাপ আর নন, বিশ্বকাপে ওই কামিংস 58 মিনিটে ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে নেমেছিলেন। সবকিছু তো পরিসংখ্যান সত্য কথা বলেন, এখানেও ঠিক তাই। যে তিনি দুর্দান্তভাবে আত্মপ্রকাশ করেছিলেন সেরকম ফুটবলার এটিকে মোহনবাগানে বা মোহনবাগান সুপার জায়ান্টসে আসা প্রায় নিশ্চিত। ইস্ট বেঙ্গল ক্লাবও কিন্তু পিছিয়ে নেই। আমি ছোট্ট করে বলব অস্কার, এই ফুটবলারের জন্য ইস্ট বেঙ্গল ক্লাব রীতিমতো যেভাবে ঝাঁপিয়েছে তাতে তিনি যদি শেষ পর্যন্ত না আসেন ইস্ট বেঙ্গল ক্লাবে, আমাদের অবাক হতে হবে। আমি জানি এই অবধি শোনার পরে আপনারা একেবারে অখুশি, অসন্তুষ্ট। আপনারা বলতে চাইছেন যে লোবেরা কি ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ হবেন? দেখুন বন্ধু, আমরা যে বা যারা ব্যক্তিগত উদ্যোগে এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করি, তারা লোবেরা নাম বলেছি, এমনকি প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমও সে কথা বলেছে। আমরা এই কথাগুলোকে একদমই গুরুত্ব দেব না। আমরা গুরুত্ব দেব যে শীর্ষকর্তা নীতু সরকার এবং একই সঙ্গে ইস্ট বেঙ্গল ওই ইমামি গোষ্ঠীর যিনি দায়িত্বে আছেন তিনিও মানে দেবব্রত আর কি, সরকার বোধ হয় মুখার্জি বোধ হয়, যাই হোক আমি জানি না অতটা। এরা দুজন কিন্তু একই সঙ্গে কথা বলছে। এই প্রসঙ্গে একটা কথা এক্ষুনি বলতে হয়, অন্যান্য বা ঠিক এই সময় পরিস্থিতিটা ঠিক দাঁড়ায় যে ইনভেস্টরের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাবের ঝামেলা চলছে। এবারে কিন্তু পরিস্থিতি অনেকটা বদলে গেছে। ইমামি গোষ্ঠীর যিনি প্রতিনিধি বা যারা আছেন এবং ইস্ট বেঙ্গল ক্লাবে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কিন্তু যুগ্মভাবে ইস্ট বেঙ্গল ক্লাব একটা ভালো দল গঠন করুক সেরকম চেষ্টা করছে। তবে হ্যাঁ, সময়টা কিন্তু অনেকটা বেরিয়ে গেছে। তবে আপনাদেরকে আমরা একটা আশ্বস্ত করি, এর আগে সময়টা কিন্তু আরো ভয়াবহ ছিল, এবারে সময়টা বেরিয়েছে কিন্তু এমন কিছু বেরোয়নি। এ কথাটা বলার পরে আমাকে একটু স্থির হয়ে যেতে হচ্ছে। অনেক ফুটবলার কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে সময়টা চলে যাওয়ার ফলে। ইস্ট বেঙ্গল ক্লাব একটা সিদ্ধান্ত নিয়েছে যে সবার আগে আমরা কোচকে স্থির করব, তারপর কোচের পরামর্শ করে দল গঠন করব। বন্ধু সাধুবাদ, পেশাদারিত্ব একেই বলে, কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা হয়ে যাচ্ছে যে কোচ কে হবেন? একই সঙ্গে এটা বলি, আজকে স্টিফেন জামানার শেষ হয়ে গেল। হ্যাঁ, তিনি অপরাজিত রয়েছেন সুপার কাপে তিনটে ম্যাচে। সব থেকে বড় কথা, তিনটে ম্যাচে এগিয়ে থেকে ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত ড্র করল। আসলে এটাই স্টিফেনের নমুনা। বন্ধু, আজকে বিদায় বেলার তার সমালোচনা আমরা করব না। হয়তো তিনি এবারের মতোই শেষ ইস্ট বেঙ্গল ক্লাব দায়িত্ব পেলেন। তিনি কোনো এক সময় ভারতীয় দলের দায়িত্বেও ছিলেন। বিদায় বেলা তিনি চলে গেলেন, 2-0 গোলে এগিয়ে থেকে ড্র, 3-1 গোলে এগিয়ে থেকে ড্র, প্রথম ম্যাচে উরসেফসির বিরুদ্ধে 1 গোলে এগিয়ে থেকেও ড্র। আসলে স্টিফেন কনস্ট্যান্টাইনের পক্ষ থেকে এর থেকে বেশি কিছু পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। অনেক ভারতীয় ফুটবলারদের নাম উঠে আসছে। একটা কথা আপনাদেরকে বলি, ভারতীয় ফুটবলার নিয়ে আপনারা বোধ হয় বিশেষ আতঙ্কিত নয়। আপনারা মনে করছেন শেষ পর্যন্ত কি লোবেরো কোচ হবেন? দেখুন বন্ধু, যদি আমাকে দায়িত্ব নিয়ে বলেন, আমি কিন্তু সুনিশ্চিত যে লোবেরাই শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাবের কোচ হবেন। না, আমি অন্যান্য কোনো মাধ্যম থেকে খবর পাইনি, ওগুলো কোনো বিশ্বাসযোগ্য মাধ্যমে নয়, আমিও ইনক্লুডিং তার মধ্যে।
শিষ্যকর্তা যখন বলেন 1 2 3 পছন্দ হচ্ছে লোবেরা, তাহলে আমাদেরকে একটু নড়ে ছড়ে বসতেই হয়। হ্যাঁ, তিনি একথাও বলেছেন যে তিনি যে সময়টা ভেবেছিলেন সেই সময়টার একটু বেশি চলে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত লোবেরাই হবেন ইস্ট বেঙ্গলের কোচ। এই মুহূর্তে পরিস্থিতি যে জায়গায় এগিয়েছে, অনেকে বলছেন লোবেরা নাকি উরুগুয়ের কোন একটা দলে যোগ দেবেন, সিটি গ্রুপ নাকি তাকে মানতে চাইছে না। বিশ্বাস করুন বন্ধু, হয়তো আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, কিন্তু আমি আমার ক্ষুদ্র ক্ষমতায় যেটুকু জানি, আমি পরবর্তী সময় ভুল প্রমাণিত হলে হতে পারি, আমি কিন্তু এখনো কোনো সেরকম সম্ভাবনা দেখছি না। বরং আমার মনে হচ্ছে বলাটা ভুল, আমি যেটুকু খবর সংগ্রহ করতে পেরেছি আমার মতন, তাতে সার্জিও লোবেরার ইস্ট বেঙ্গল কোচ না হয়ে কোনো উপায় নেই। সার্জিও লোবেরাই কোচ হবেন, তার সঙ্গে যে পর্যায়ে চলে গেছেন, বিদেশে নির্বাচন তিনি তার মতন করে ফেলেছেন, সেগুলো এখনো প্রকাশ্য নয় এবং প্রকাশ্যে আসা সেটা সম্ভবও নয়। ভারতীয় ফুটবলারদের একটা তালিকাও তিনি মোটের উপর গঠন করেছেন, সে তালিকা অনুযায়ী ইস্ট বেঙ্গল ক্লাব ছুটছে। আসল কথা একটা বলে দিই, আমাদের কাছে সব খবর ঠিকঠাক আসে না, আমাদের সীমাবদ্ধতা আমাদেরকে বাধ্য করে। খুব একটা ঠিকঠাক খবর বলেন না, লেটেস্ট আপডেট দিন, বন্ধু কোথায় পাবো লেটেস্ট আপডেট? ইউটিউবের কোন চ্যানেল যদি লেটেস্ট আপডেট এই বিষয়ে দিয়ে থাকে ইস্ট বেঙ্গল ক্লাব সম্পর্কে, দয়া করে সেই চ্যানেলটির নাম জানবেন। আমি জানি বন্ধু, সেই চ্যানেলে গিয়ে আপনারা বোধা বোধা হয়ে যান, যত বীরত্বপানা বীরাঙ্গনা বীরাপ্পান আপনারা এই চ্যানেলে হন, সেটা আপনাদের স্বাধীনতা আমি দিয়েছি বলে। 9051825634 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে এসে বীরত্বপানা দেখান, বুঝে নেব। ধন্যবাদ।